মেঘলা আকাশ পুরো, আর প্রায় মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। আর আজকে আমার যাওয়ারও কথা আছে বাইরে, আর আজকে বৃষ্টি হচ্ছে আর খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আজকে তো কোনো রোদফোদ নেই, তোমরা দেখতেই পাচ্ছ, তো আজকে দিনটা এমনই কাটবে মনে হচ্ছে। তো আজকে হচ্ছে, আজকে তো আমি বলেছিলাম যে আমি আজকে ডাক্তারের কাছে যাব, দাঁতের ডাক্তারের কাছে, তো সেখানে স্কেলিংটা করাবো ফার্স্টে। তো আজকে তো দেখি, যদি আমি ভিডিও করতে দেয় তাহলে করবো, নয়তো আমি বেরিয়ে তোমাদের সাথে সব কিছু বলবো যে আমি কেমন এক্সপিরিয়েন্স করলাম, তো সেটা তো বলবোই অবশ্যই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, স্কেলিং মানে ফার্স্ট টাইম আমি করছি, আর এটা কেমন এক্সপিরিয়েন্স হবে আমি কিচ্ছু জানি না, শুধু অ্যানিমেশন দেখে যাচ্ছি। আমার হিম্মত নেই যে আমি নর্মাল ভিডিও দেখবো, তাতে আমি অ্যানিমেশন ভিডিও দেখছি যে স্কেলিং কীভাবে করা হয় সব কিছু ওইগুলো দেখছি, কিন্তু আমার হিম্মত নেই একদমই যে আমি সব কিছুই না মানে অ্যানিমেশনে দেখতে পছন্দ করি, মানে কাটাকাটি আমি একদম দেখতে পাই না। তো যাই হোক, আজকে দিনটা শুরু করি, আর বেশি ভাট বকবো না, আর এখন চলো নিচে যাওয়া হোক। নিচে গিয়ে আমি ব্রাশ ফ্রাশ করবো, তারপরে হচ্ছে কি করব, আমি ক্লাসেস করবো আর কি করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। সকালে চা নিয়ে মা চলে এসেছিলো, তো এখন হচ্ছে চা খাবো সকালে। তো চায়ের সাথে হচ্ছে চাল ভাজা আছে, মানে চায়ের মধ্যে দিয়ে দিয়েছি, আমার ওভাবেই ভালো লাগে। তো এইভাবে করে হচ্ছে ডুবিয়ে খেতে, যেরকম মুড়ি খায় সেরকমভাবে আমরা খেতে, আমি খেতে খুব পছন্দ করি। তো চলো আমি চাটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর তোমাদের সাথে আমি পরে কথা বলছি। সো আমি হচ্ছে এই ঘরটা গুছিয়ে নেব, কারণ ওই ঘরটা গোছানো হয়ে গেছে, এবার হচ্ছে এই ঘরটা গোছানো বাকি আছে। তো এই ঘরটাও তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি, তারপর তোমার সাথে আমি কথা বলছি। দেখা করছি ব্রেকফাস্ট, অ্যাকচুয়ালি আমি খেয়ে নিয়েছিলাম, ভুলে গেছিলাম, কারণ চার্জ ছিল না ফোনে, তো কি করব। তো লাঞ্চ, তো লাঞ্চে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো তোমরা ব্লগটা দেখো। কি হচ্ছে, বই গোছাবো ভাইয়ের, কারণ ভাই 9 থেকে 10 উঠে পড়েছে, তো অনেক বই খাতা জমে গেছে। তো সেইগুলো বই খাতাগুলো কী করবো, 9-এরগুলো আলাদা আলাদা করে রেখে দেবো, আর নতুন যে খাতাগুলো আসবে সেগুলোকে টেবিলে রেখে দেবো। তো ওই সব বইপত্র ঠিক করে নেবো এখন। তো তোমরা দেখতে থাকো, আমি হয়তো কিছু কিছু ক্লিপস দেবো, কিন্তু আমার ফোন চার্জ হচ্ছে, সেটাই হচ্ছে সমস্যা। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কাজগুলো করছি। সো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো বই জমেছে, এগুলো হচ্ছে নতুন যেগুলো আমি কভার করে দিয়েছিলাম আমি আর মামলে। তো এখন থাক, এগুলো তো নতুন বই, আর যেগুলো পুরনো সেগুলো সরিয়ে দেবো। আজকে রাখা হয়েছে ছোট মাছ, দেখতেই পারছো, আর হচ্ছে অল্প কয়েকটা চিংড়ি রেখেছে, মানে বেশি রাখেনি, কালকে আবার সেই আমাদের ভেজ আছে আর পুজো আছে মামা বাড়িতে, তো তাই অল্প একটু মাছ রেখেছে, বেশি রাখেনি। আর ছোট মাছ খুব খেতে ইচ্ছে করছিল তাই মা রেখে দিয়েছে। কি বানাচ্ছো মা?
খালি ছোট মাছ এসেছে। কিভাবে কি কি দিয়েছো বলে ফেলো, কারণ আমার একটু লেট হয়ে গেল। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি করে, তারপরে আর কিছু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ একসাথে সব কিছু মেখে, তারপরে গোটা জিরে সম্বার দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটা ভাজা ভাজা হবে, মানে অল্প সামান্য জল। তো এটা হচ্ছে মানে একটু, এটা কিন্তু অন্যরকম করে মাছের চচ্চড়ি করা, ঠিক আছে? এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে বেসিক্যালি আসামে মনে হয় বেশি খাওয়া হয়, তো ওই আসাম স্টাইলে এটা করা হচ্ছে। তোমরা চাইলে ট্রাই করতে পারো এটা। তো আমি পুরো রেসিপিটা তো দেখতে পারিনি, মানে বলতে পারিনি, সরি। তো তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে মানে লিখে দেবো, তো তোমরা বুঝতে পারবে যে কীভাবে রান্না করা হয়েছে। তো দেখে নাও তোমরা পুরো। তো দেখো কতটুকু হয়ে গেছে, মা হচ্ছে অল্প অল্প করে জল দিচ্ছে। এটা আসলে পুরো মানে ভাজা ভাজা যখন মাছটা মনে হবে যে হ্যাঁ ভেজে গেছে, তখন অল্প অল্প করে জল দিতে হবে আর একটু ফুটিয়ে নিতে হবে, যাতে মাছটা পুরো ভালোভাবে ভাজা হয়ে যায়। আর দেখো কতটুকু দিয়েছে, বেশি জল দিতে হবে না, অল্প একটু জল দিলে তাহলে কি এটা সে বয়েল করে সব ছাড়িয়ে রেখেছে, এটা ঘন্টা হবে চিংড়ি দিয়ে। তো মানে যেটা আমি বলেছিলাম যে কালকে যে এচোর মানে যদি চিংড়ি আসে, চিংড়ি এসছে মানে অতটাও ভালো আসেনি। তো যাই হোক, তো এটা হয়ে গেছে, এটা হচ্ছে আজকে লাঞ্চ, আর সাথে হচ্ছে ঘণ্ট, মানে হচ্ছে চিংড়ি দিয়ে এঁচোর দিয়ে ঘণ্ট। তো তোমরা দেখতে থাকো, মা হচ্ছে কদ্দুকাজ করে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর মিক্সিতে পিসছে না। তো দেখো বড় বড় তিন পিস নিয়েছে। তো কাঁঠালটাকে মা একটু চটকে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাতে কিন্তু হলুদ কিচ্ছু দেওয়া নেই, শুধু নুন আর একটু জলের মধ্যে ভালোভাবে যেরকম কালকের মতন দিয়ে তারপর হচ্ছে মা শুধু চটকে নিয়েছে হালকা করে। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। তো মা হচ্ছে এই কয়েকটাই রেখেছিলো, কারণ চিংড়ি মাছগুলো না অতটা ভালো লাগছিলো না, ঠিক আছে? মানে খুব নরম নরম মনে হচ্ছিলো, তো মা বললো অল্প একটু রাখি, জাস্ট ওই এঁচোর চিংড়ি খাবো বলে রেখেছে। আর কিছু না, এখন অল্প একটু হালকা ভেজে নেবে, তারপর হচ্ছে রান্নাটা স্টার্ট করবে। সেম ফোড়ন দেওয়া হচ্ছে, গোটা জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছে ফোড়নে। এবার হচ্ছে এটা গরম হয়ে যাবে, যখন ফোড়নটা ভালো মতন হয়ে যাবে তারপর মা সব কিছু দেওয়া শুরু করবে। তো এটাতে কী কী দিয়েছো মশলাতে? এই পেঁয়াজ পর্দ কুচি করে রাখা আছে, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লবণ দিয়ে আমি একটু ঠিক করে রেখে দিলাম, পরে দিয়ে দিব সবার। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখো কয়েকটাই ছিল যেটা বললাম, আর হচ্ছে মা এখন আলু ভাজবে, আলু ভেজে নিয়ে তারপর হচ্ছে সব মানে এই মশলাটা দিয়ে শুরু করবে, বুঝতে পারছো? তো তোমরা দেখতে থাকো। তো দেখো মা হচ্ছে আলুগুলো ছেড়ে দিল তেলে, আর তারপর হচ্ছে হলুদ দেবে, একটু নুন দেবে, এবার আলুগুলো হচ্ছে ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে সবগুলো দেওয়া হবে, ওই মশলাটা যেটা করে রেখেছে সেটা দেবে। তো মা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, অনেকগুলোই দিয়েছে যাতে ঝাল হয়ে যাক, আর তোমরা দেখতে থাকো। আর এটাতে গুঁড়ো দেওয়া হবে না, মানে লঙ্কার পাউডার গুঁড়ো দেওয়া হবে না, তো তাই হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। আর দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে মা মশলাটা দিয়ে দেবে যেটা তোমাদেরকে দেখানো হয়েছিল। তো দেখো অতটা ছিটে নি, কারণ অলরেডি নুন দেওয়া আছে। তো এইভাবে করে তোমরা যদি রান্না করো তাহলে একটুকু ছিটবে না, মানে কোথাও খারাপ হবে না, এখানে ওখানে ছিটবে না। তো এটা হচ্ছে পুরো মশলাটা। এখন এটা একটু কষবে আর একটু ভাজা ভাজা হবে, আলুটা সেদ্ধ আর সাথে আলুটাও সেদ্ধ হবে। তো মা হচ্ছে অল্প একটু ঢেকে রেখেছে, তোমাদেরকে অল্প একটু দেখিয়ে দিয়ে দেখো, যাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তাই ঢেকে রেখেছে, তাছাড়া কোনো মানে আর কিছু না, এর জন্যই হচ্ছে ঢাকা দেওয়া। তো দেখো ভালোভাবে কষে গেছে, আর মা খুন্তি দিয়ে কেটে কেটে দেখছিলো যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো সেদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে এই দেখো চটকে রাখা যে এঁচোরটা ছিল সেটা দিয়ে দিচ্ছে। আর খুব সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে ঘন্ট, এখনও তো অনেক কিছু দেওয়া বাকি আছে এটাতে। মা হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছে, একটু না অনেকটাই চিনি লাগবে, কারণ ঘন্ট তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এঁচোড়ে,
তো মা হচ্ছে চিনি দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এটা যখন হয়ে মানে একদম রেডি হয়ে যাবে তখন কি টেস্টি হওয়া লাগবে এটাই ভাবছি আমি শুনো মা হচ্ছে আরেকটু ঢেকে দেবে এটাকে কারণ ঢেকে ঢেকে আসলে ঘন্ট তো এটা তো ধাই ঢেকে রাখতে হবে তো তোমরা দেখতে থাকো তো মা হচ্ছে এটাকে দু চার মিনিটের জন্য ঢেকে রেখেছে কারণ ভালো মতো মজে যাবে তাহলে আরও তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা যে ঘি দিয়ে দিয়েছে মা এখন হচ্ছে গরম মশলা দেবে তো আমাদের এখানে মানে শেষ সব মশলাপতি আর কিচ্ছু দিতে হবে না নুন যদি একটু কম মনে হয় তাহলে একটু নুনটা দেখে নেবেন সেই অনুযায়ী নুনটা দিয়ে দেবেন আর মা একটু দেখেছে তারপরে দেখলো যে হ্যাঁ নুনটা লাগবে তখন নুনটা দিয়েছে তো এইভাবেই হচ্ছে ঘন্টটা তৈরি করা হয় এঁচোড়ের ঘন্ট আজকে হচ্ছে লাঞ্চের মেনু এঁচোড় চিংড়ি ঘণ্ট আর হচ্ছে এই দেখো অল্প একটু গ্রেভি করে হচ্ছে মাছের চচ্চড়ি করা হয়েছে এটা কিন্তু আসামে খুব বিখ্যাত এটা চচ্চড়ি বলা হয় আর এই দেখো আজকের লাঞ্চের মেনু তো আজকের লাঞ্চটা হবে দারুণ খেতে কালকে তো পুজো আছে তাই আজকে মা মাছ করে নিয়েছে তো চলো তোমরা দেখতে থাকো ততক্ষণ আর আমি লাঞ্চ করতে যাব এখন তো চলো এখনের জন্য টাটা পরে তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে সো হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর কালকে হচ্ছে আমার ডাক্তারের কাছে যাওয়া হয়নি বিকজ এখানে হচ্ছে তোমরা হয়তো শুনেছো ট্রেডের যে স্ট্রাইক পড়েছে তো তার জন্য হচ্ছে এখানে ট্রান্সপোর্টটা না ঠিক পাওয়া যাচ্ছে না আর ডাক্তার যেখানে বসেন সেখানে অলরেডি মানে পার্টিজরা মানে বুঝতে পারছো তো তাই হচ্ছে আমরা ওখানে যাইনি আর তো দুদিন অবধি আছে মানে মানডে অ্যান্ড টুইজডে আছে তো তার জন্য আমি আর ওখানে যাইনি আর সন্ধ্যাবেলা ডেকেছে তো আরও মানে কমফোর্টেবল কি মানে ভয় ভয় লাগছিল যদি দিনের বেলা হতো তাহলে কোনো চাপ ছিল না বাট ডেকেছে হচ্ছে সন্ধ্যের দিকে উনি সকালে খুলবেন না তো তাই আর কালকে যাওয়া হয়নি আর টুইজডেও হবে না যদি যাওয়া হয় তাহলে ওয়েডনেসডে নয়তো থার্সডে করে যাওয়া হবে আর কালকে আমি শ্যুট করিনি মানে আমার এতটা ভালো লাগছিল না মানে কি বলবো তাই খেলছিলাম আমি বিজিএমআই খেলি তো আমি এটা খেলছিলাম তো খেলতে খেলতে না আর ইচ্ছেই করলো না ফোনেও চার্জ শেষ হয়ে গেল তারপর আমি ঘুমিয়ে পড়লাম এই সকালে উঠে তাও আমি বলেছিলাম যে আমি মদনমোহন বাড়ি যাব তো আমাদের এখানে বিখ্যাত মন্দির এটা তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকে ওখানে যাব পুজো দেব মানে কি ওই ব্রাহ্মণের কাছে ওই মিষ্টি তুলে দেবো ওটাই আর কি আর ওনার থেকে চরণামৃত আর আশীর্বাদটা নেবো জাস্ট এটুকুই কারণ ওই ওরকম পুজো দেওয়ার কথা বলছি না আমি নর্মাল পুজো দেওয়ার কথা বলছি তো চলো তোমরা আমার সাথে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মদনমোহন বাড়ি আর আজকে ওয়েদারটা না প্রচণ্ড খারাপ মানে লাকটাও খারাপ আর মা বাড়িতে হচ্ছে ঠাকুর মানে বাৎসরিক পুজো মানে হচ্ছে বিপদনাশিনী ঠাকুরের পুজো হচ্ছে তো আজকে একটু একটু মানে বলছি কি বলছি আমি আজকে উপোস আছি বিপদনাশিনী পুজো শেষ হলে দেন উপোসটা ভাঙবো আমি আর মা দুজনেই আছি আর সন্ধেবেলাও হয়তো আমি পুজো দেব বিকজ আমি বলে রেখেছি মানে এগুলো সব হচ্ছে মানে মন থেকে যেটা বলে রাখা হয় ঠাকুরের কাছে আমরা ঠাকুরকে তো প্রচণ্ড মানি তো তার জন্য হচ্ছে বলে রেখেছিলাম আর হয়ে ওঠেনি কিছু না কিছুটা কিছু না কিছু প্রবলেম চলছিল তো এখন প্রবলেমগুলো সলভ হয়েছে যখন তো এখন করবো তো আজকে যে বৃষ্টি হোক বা ঝড় আসুক যাই হোক আমি যাবই আর তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যেহেতু আমি একা যাচ্ছি তো আমি হয়তো নিজেকে দেখাতে সেরকম পারবো না আর ফার্স্ট টাইম এরকম ভাবে দেখাচ্ছি তোমরা যদি চাও ঠিক আছে পুরো কুচবিহারটা দেখতে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও তাহলে আমি একদিন পুরো গোটা কুচবিহারে যা যা আছে তোমাদেরকে দেখাবো ভালো মতন দেখাবো আর যেদিন রোদ উঠবে ভালো ওয়েদারটা হবে সেদিন তোমাদেরকে দেখাবো তো চলো এখন বেশি কথা বলবো না এখন চুলটা শুকিয়ে নেবো কারণ বেরোনোর সময় হয়ে গেছে আর আমি ড্রেস পরে নিয়েছি চুল শুকানোর জন্য তো অবভিয়াসলি ড্রায়ার লাগবে ড্রায়ার ছাড়া তো হবে না তো আমি ড্রায়ারটা বের করে নিচ্ছি কারণ বৃষ্টির সিজনে কিভাবে আর চুল শুকাবে আর চুল শুকু না শুকিয়ে তো আমি বেরোতেও পারছি না কোনোভাবে চলো আমি চুলটা রাত্রি শুকিয়ে ফেলি তোমরা দেখতে থাকো ব্লগটা
সো চুল দেখতে পাচ্ছ শুকিয়ে নিয়েছি, হালকা নিচেরটা শুকায়নি, ওটা পরে শুকিয়ে যাবে, তো বেশি আর লেট করবো না, লেট হয়ে যাচ্ছে প্রচণ্ড। তো এবার চলো যাওয়া যাক, আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে যাচ্ছি। তো একটু হয়তো ছাতা পাতা থাকবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে, কারণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে ছাতা নিয়ে তো বেরোবোই না, কমন সেন্স। তো চলো এখন দরজা খুলে দিচ্ছি, আমি এখন একটু জাস্ট চুল টুল আসিয়ে নেবো, দেন বেরিয়ে যাবো। তো বেরোতে বেরোতে দেখি বৃষ্টি কমে গেছে, তাই আর ছাতা নিয়ে বেরোলাম না, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। বন্ধুরা আমি এখানে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর পুজো দেওয়া হয়ে গেছে, এখন রিটার্ন হবো। তো তোমাদেরকে একটু ওভারভিউ করিয়ে দিচ্ছি, কেমন কেমন লাগছে তোমরা জানিও, তোমাদেরকে সব ব্যবস্থা আমি দেখিয়ে দেবো। তো তোমরা যদি দেখতে আরও পছন্দ করো তাহলে আমি আরও বেরোবো এরকম সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, চলো। প্রথমে আমি এই মন্দিরটা তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, এই মন্দিরে হচ্ছে 7 বার ঘুরতে হয়। তো তোমরা দেখতে থাকো, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গ্রিনারি, মানে এত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে। হ্যাঁ, কিন্তু কেউ চুরি করতে পারবে না, এটা বলে রাখলাম। আর দেখো খুব সুন্দর সুন্দর ভিউ। তো আমার প্রণাম করা হয়ে গেছে, তো আমি এখান থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো দেখো বাগানটা কি সুন্দর, তাই না? আর আমাদের মদনমোহন বাড়ি। তোমরা চাইলে এখানে আসতে পারো ঘুরতে, কারণ এখানে এতটা মানে তোমরা শান্তি পাবে, এখানে সবাই এসে বসে গল্প করে, এত সৌন্দর্য, সবাই পছন্দ করে আসতে। এখন তো মানে আমি প্রত্যেকবার মানে আসবো, যখন আসতাম যখন তখন যেতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। তো দেখো আমি দেখাচ্ছি আর ওরা সবাই ঘুরছিল, তার মাঝখান দিয়ে আমিও নিজেকে শ্যুট করার চেষ্টা করছিলাম যে আমি যাতে কমফোর্টেবল ফিল করি। তো এবার হচ্ছে তোমাদেরকে মেন যে টেম্পলটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মদনমোহন টেম্পল, আর এটা দেখো কত সুন্দর একটা ওভারভিউ আমাদের দিয়ে দিচ্ছি। ওটা দেখতে পাচ্ছ জল, মানে ওখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর এখানে কিছু কিছু ছোটো ছোটো জিনিস বসে, কিন্তু এবার যখন মানে মেলা বসবে, রাসমেলা, তখন এইসব জিনিস আরও সুন্দর হয়ে যায়। প্রচুর গার্ডেনিং, মানে প্রচুর গাছপালা এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ভাবলাম যে একটু ওভারভিউ দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমাদের রাজবাড়ি বলছি, মদনমোহন বাড়ি। তো এন্ট্রি করার একটাই গেট আছে, তোমাদেরকে আমি পরে একটু পরে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার এখনও কমপ্লিট হয়নি দেখানো। ওটা হচ্ছে এন্ট্রি গেট। সো তোমরা দেখতেই পারলে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো মদনমোহন বাড়ি। তো এটা হচ্ছে এক্সিট আর এন্ট্রি পয়েন্ট, এখানে 5 টাকা করে ঢুকতে হয়, জুতো বাইরে রাখতে হয়। তো আমি যাচ্ছি এখন মিষ্টি কিনতে বাড়ির ঠাকুরের জন্যে, দেন রিটার্ন হব। বাড়ির ঠাকুরের জন্যে ফুল কিনবো ভাবছিলাম, তো ফুল আমি কিনে নিলাম।
তো ভাবলাম যাতে বাড়িতেও মা পুজো দিতে পারে, কারণ ফুল নেই আমাদের বাড়িতে। গাছ তো লাগানো হয়েছে কিন্তু ফুল এখনো ফোটেনি, তো তাই নিয়ে নিলাম। গাড়ি খোলা খালি। সম্রাটটা খোলা আছে কিনা, মিষ্টির দোকান তো খোলা থাকবে না। হ্যাঁ বাবা খোলা আছে। হ্যাঁ খাওয়া জিনিস ছাড়া মানুষ থাকতে পারবো না। তো কিনে নিলাম মিষ্টি, মানে অনেক টাইপের মিষ্টি কিনেছি, তোমাদেরকে পূজোর টাইমে দেখিয়ে দেব। বাড়িতে ঢুকিনি, বাড়ির গলিতে হাঁটছি আর কি। তো এদিক ওদিকে তাকাচ্ছিলাম যাতে কেউ নজরে পড়লে আমাকে কিছু না বলে। তো আমি বাড়ি চলে এলাম, তোমরা দেখতেই পাচ্ছ। সো পুজো দিয়ে চলে এসেছি, আর হচ্ছে মা চা করে দিয়েছে, আর সিঙ্গারা এনেছিলাম, আর সাথে হচ্ছে লালমোহন যেটা বলে সেটা এনেছিলাম। তো সেটা খেয়ে হচ্ছে ওটা ঠাকুরমশাই দিয়ে দিয়েছেন মানে চুলে ঢুকে। তো যাই হোক আমি হচ্ছে এই চা খাচ্ছি, চা খেয়ে মানে আর কিছু না, মা রান্না বসায়নি, বসাবে। আর মা তো পুরোপুরি ভাবে উপোস, আমাকে বলছে তো থাকতে হবে না, তুই পুজো দিয়ে এসেছিস, সেটাই অনেক বড় ব্যাপার। তো চাটা শেষ করি। কাপ অফ টি। তো পুজো দিয়ে বেশ ভালো লাগলো, আর মা বাড়িতে পুজো শুরু হয়নি, হবে, ঠাকুরমশাই রান্না করছে, মা ফোন করেছিল। তো ওখানে থাকলে আরো বেশি মজা হতো, সবাই মানে হোল ফ্যামিলি এসছে ওখানে, আর সবাই মানে এখানে তো ওয়েদার খুব খারাপ, ওখানে ওয়েদারটা খুব ভালো আছে আর সবাই খুব মজা করছে, আমরা যেতে পারলাম না। সো কিছু করার নেই, তোমাদেরকে আমি পরে নিয়ে যাব মা বাড়ি দেখাতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। কিছু করার নেই, আমি বেরোচ্ছি না বাবা কবের থেকে। দেখি চলো এটাই হচ্ছে, তোমরা দেখতে থাকো আমি হয়তো লাঞ্চটা মা কি কি বানাচ্ছে তোমাকে দেখাবো, ঠিক আছে? আর ভাই হচ্ছে ওখানে সর্দি লেগেছে, তার জন্য করে যাচ্ছে কখন থেকে। তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো, আর পাশের বাড়ি হচ্ছে সিটি বাজাচ্ছে, মানে কুকারের সিটি, তাছাড়া আর কিছু বলছি না। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর মার রান্না কি করছে তোমাদেরকে দেখাবো, লাঞ্চে কি হচ্ছে আজকে। আজকে হয়তো নর্মাল খাবার হবে, কারণ মারও মন টন একটু খারাপ যেহেতু যেতে পারিনি, তো তার জন্য তোমরা দেখতে থাকো। হয়ে গেছে, মা হচ্ছে আজকে পুঁই শাক করছে, তো পুঁই শাক সর্ষে দিয়ে করছে মা, আমার তো বিশাল ফেভারিট পুঁই শাক। সো পুঁই শাক হয়েছে, পাঁপড় ভেজে নিয়েছে মা, কি সুন্দর না, কিউট। আর মা একটু চাপা দিয়ে দিয়ে দিচ্ছে, আর হচ্ছে ছোলার ডাল হয়েছে, ছোলার ডালটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। মার ছোলার ডাল তৈরি হয়ে গেছে, মার হয়ে গেছে দেখতেই পাচ্ছ, পোস্ত দিয়ে সরি সর্ষে দিয়ে হচ্ছে পুঁই শাক। আর আমাকে একটু টেস্ট করতে দিচ্ছে মা, আমি একটু খেয়ে দেখবো। তো দেখো কালারটা কি সুন্দর এসছে না, হলুদ হলুদ। তো আজকে বানানো হয়েছে পুঁই শাক সর্ষে দিয়ে, ছোলার ডাল, আর হচ্ছে পাঁপড় ভাজা। তো দেখে নাও তোমরা কি সুন্দর রান্না হয়েছে মায়ের। তো মা তো খাবে না, আমরা খাবো, আমি আর ভাই খেয়ে নেবো, মা উপোস আছে, তো মা উপোস পরে ভাঙবে যখন পুজো হয়ে যাবে মা বাড়িতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা লাঞ্চটা করতে যাই। তো দেখো সব সাজিয়ে নেওয়া হয়েছে, এইবার হচ্ছে পুজো দেব। তো তোমরা দেখতে থাকো, এই দেখো কি সুন্দর লাগছে, সব রকম ফল ফল তো না মানে প্রসাদ সুইটসগুলো দেওয়া হয়েছে, মিষ্টিগুলো। আর তোমরা দেখতে থাকো আমার সাথে। Thank you.
সন্ধ্যের চা তৈরি হয়ে গেছে আর এখন সন্ধ্যের চা খাবো, তার সাথে অনেক রকমের মিষ্টিও আছে, তোমরা দেখেছো পুজো দেওয়া হয়েছে, তো মা তো উপোস ভাঙলো জাস্ট, আর আমি হাফ খেয়ে নিয়েছি, মানে এত টেস্টি লাগছিল কি বলবো, আর আমি খেয়ে নি, তোমাদের সাথে আমি পরে কথা বলছি খেয়েটে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে আমি আরো মানে মিষ্টিগুলো খাচ্ছি ওগুলো সব দেখাবো, কি কি মিষ্টি এনেছি তোমরা দেখতে। সো আমি বলেছিলাম যে আমি মিষ্টি খাবো, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো মা কতগুলো দিয়েছে আমাকে, সব ডাবল ডাবল করে দিয়েছে, আর ওরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমার থালিটা বাকি রয়ে গেছে, তা আমি দেখাতে এলাম, তো তোমরা দেখতে থাকো, আমি ফটাফট খেয়ে নিই। আর আমি ওই স্ট্যান্ড নিয়ে শ্যুট করতে পারলাম না, কারণ আমার হাত এট হয়ে গেছে আর আমি কন্ট্রোল করতে পারছি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি খাই এখন, আর মিষ্টিগুলো দেখতে পাচ্ছো টেস্টি, তো তিন রকমের মিষ্টি, আর এগুলো সব পুজো দেওয়া হয়েছে, তোমরা দেখেছো হয়তো ব্লগে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আশা করছি ব্লগটা দেখতে থাকো, আর কিছু বলবো না, চলো দেখতে থাকো। হ্যাঁ জানি দাঁত ব্যথা আছে, এই সাইড দিয়ে খাচ্ছি। তো দেখতে পাচ্ছ মা কিভাবে ইন্টারঅ্যাক্ট করে খাওয়ার সময়, তাও আবার মিষ্টি, এখানে আমি ভালো ভালো মানে প্রিয় প্রিয় মিষ্টি যেগুলো থাকে নতুন নতুন সেগুলো মিষ্টি নিয়ে আসি, আর মা এখানে বলে কোন দাঁত দিয়ে খাচ্ছিস, কোন দিক দিয়ে খাচ্ছিস। আর বাই দ্য ওয়ে আমার এখন আর ফোটাটা আছে, আমি বারবার বলছি দেখো তোমাদের কাছে এই ফোটাটা আছে, নেই না। সো হ্যালো সবাইকে, সবাইকে আমি এন্ডিং এখন করবো, সো সরি দিনের বেলা আমি এন্ডিং করছি, কারণ হচ্ছে আমার দুদিন থেকে না রাতবেলা কী হয়েছে, মানে আমার না কিছু শ্যুট করতে ইচ্ছে করে না, অনেক সারাদিন নিজের মধ্যে থাকি, তো তার জন্য হচ্ছে আর কি করা হয়নি। আর তারপর হচ্ছে সকালবেলা দেখছি কি মাও চলে এসছে, সকালে মানে 11:12 দিকে চলে এসেছিলো, তো ফোন করে এসছে, কিন্তু আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি চলে আসবে, কারণ ওদের বাড়িতে পুজো হয়েছে, তো সব প্রসাদপত্র সব দিয়ে গেছে, ঠিক আছে। তো তারপর কী হলো, আমি কী করলাম সকালে তার শ্যুটই করলাম না, সব কিছু এমনি গুছিয়ে টুছিয়ে নিয়ে এমনি এমনি করে নিয়ে, তারপর হচ্ছে আমি ভাবলাম কালকের ভিডিও তো এন্ডিংই করিনি, তারপর কীভাবে আমি কী করবো, তো আমি এখন এন্ডিং করছি। আর আজকে সকাল থেকে কিচ্ছু শ্যুট করিনি, কিচ্ছু শ্যুট করিনি সত্যি কথা বলতে, বাট তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিতে দিচ্ছি, কারণ লাঞ্চ হয়ে গেছে, আমরা প্রসাদ খেয়ে নিয়েছি, তো লাঞ্চ তো আর কীভাবে দেখাবো, মানে প্রচুর খিচুড়ি তরকারি মানে যা যা ছিল, পায়েস লুচি, পায়েস এখনও আছে, লুচিও আছে, আর গোটা ফল আরও দিয়ে গেছে, কলবেল, মানে এগুলো হচ্ছে না মানে ইসে মানে কদবেলটা হচ্ছে গাছের, পেয়ারাও গাছের, মানে ভাবতে পারছো মানে এতগুলো ফল পাঠিয়েছে। তো বলছে অঙ্কিতাকে খাওয়াতে, মানে আমাকে খাওয়াতে, কারণ আমি চলে যাবো, তো তারপর বলবো অঙ্কিতাকে বেশি বেশি করে খাওয়া, ওকে মোটা করে এইভাবে করে কথা বলছে। তো যাই হোক, আমি এন্ডিংটা এখন করে দিচ্ছি, কি করবো ওরকম হয়, ঠিক আছে, তো এন্ডিংটা আমি এখন করে দিচ্ছি। আর তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে, আর মদনমোহন টেম্পলটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর হচ্ছে তোমরা যদি কোনোদিন কোচবিহার আসো তাহলে প্লিজ ভিজিট করো মদনমোহন টেম্পল সকালে, দেখবে, আর আমি বলে দিচ্ছি 12 অবধি কিন্তু অঞ্জলি মানে যারা পুজো দিতে আসে ততক্ষণ দেওয়া যায়, তারপরে হয়তো দেওয়া যায় না আমি যতটুকু জানি, মানে একটা টাইম শিডিউল করে রাখা আছে, তো আমি প্রায় হচ্ছে অনেক মাস পর গিয়েছি, তো আরও অনেক প্লেসেস আছে কোচবিহারে ঘোরার মতন, যেমন হচ্ছে রাজবাড়ি আছে, এনএন পার্ক আছে, মানে আরও অনেক কিছু আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে দেখাবো। বাট ওয়েদারটা এতটা খারাপ বলছে, এখন নাকি প্রায় 1 অবধি বৃষ্টি হবে, তো জানি না কী হবে না হবে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর ভিডিওটা শেয়ার করো যাতে ওরা মদনমোহন বাড়িটা দেখতে পারে। তো চলো, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর গুড আফটারনুন।